নমস্কার শুভ সন্ধ্যা র‍্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত সারা দিনের সমস্ত খবর নিয়ে আমি প্রিয়দর্শিনী বসিরহাট ও বারাসাত লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী রেখা পাত্র এবং স্বপন মজুমদারের সমর্থনে মনোনয়ন জমা দেওয়া শোভাযাত্রায় পা মেলালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রায় দুই সপ্তাহ জলকষ্টে ভুগতে হবে শিলিগুড়িবাসীকে শহরবাসীদের কথা ভেবে হেল্পলাইন নাম্বার চালু করলো শিলিগুড়ি পুর নিগম অবশেষে স্থানীয়দের দাবি পূরণ পূর্ত দফতরের তরফে ইস্টার্ন বাইপাসে চলছে পথবাতি লাগানোর কাজ জানা যাচ্ছে মোট 64টি পথবাতি লাগানো হবে মঙ্গলবার রাতে নকশালবাড়ির টুকরিয়া মোড়ের এক বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুষ্কৃতীদের হামলায় জখম হয়েছিল যুবক আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হলো তার পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক অ্যাম্বুলেন্স চালকের মৃত চালক ফুলবাড়ির পূর্ব ধনতলা এলাকার বাসিন্দা ছিলেন বুধবার গভীর রাতে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট এলাকায় প্রধান সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হলো একটি পূর্ণবয়স্ক লেপার্ডের আলিপুরদুয়ার শহরের সমস্ত জলাশয়গুলি সংস্কার ও তার আশেপাশের এলাকার সৌন্দর্যায়নের উদ্যোগ নিল আলিপুরদুয়ার পৌরসভা আলিপুরদুয়ার জেলার জয়গার মংলা বাড়িতে গোর্খা জনমুক্তি মোর্চার ডুয়ার্সের মুখ্য কার্যালয় এলাকার গোর্খা জনমুক্তি মোর্চার কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করলেন গোর্খা সুপ্রিমো বিমল গুরুং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিনটি লোকসভা আসনে বিজেপি জয়ী হবে তবে 2019 তুলনায় এবার ভোটের ব্যবধান অনেক কমবে আলিপুরদুয়ারে জয়গাতে এসে বললেন গোর্খা সুপ্রিমো বিমল গুরুং মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কের নবজীবন ক্লাব সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হল প্রায় 15 জন সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব এক্স হ্যান্ডেল থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও সঙ্গে থাকুন দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস